তো আমরা আজকে খেলবো মাইনক্রাফট। তো আমি আগে কখনো এরকমভাবে ভয়েসে কথা বলিনি, খেলতে খেলতে আজকে বলবো প্রথম। তো আমরা চারজন মিলে একটা জায়গায় থাকবো, বাড়ি ফাড়ি বানাবো, আর ওই জায়গাটার নাম আমি নীলাদ্রিল্যান্ড। তো এই মালটাকে, এই মালটা হচ্ছে কি নাম একটা, কী সব ভুলভাল নাম দিছে, কি চিকেন ভুলভাল নাম। এটা হচ্ছে সোম, আর পিছনে এই মালটা স্পন হলো, ওই বলদ মালটা হচ্ছে ভেটলা, রূপমের ভাই প্রীতম মাইকেল, প্রীতম একটু দিন চার যাই হোক। আর একটা মাল হচ্ছে রূপম, এই যে এই মালটা, যে কি সব কালারের ড্রেস পরে নামলো উপর থেকে, যাই হোক। তো কথা হচ্ছে আমি উড়ছি, এবার এটা হচ্ছে সারাইভাল না, এটা হচ্ছে ক্রিয়েটিভে খেলছি আমরা, তাই উড়ে যেতে পারছি। তো আমরা একটা গ্রাম দেখতে পেয়েছি, গ্রাম জেলা একটা ছোটোখাটো। এখানে আবার একখানা কি পোর্টাল রাখা রয়েছে, পোর্টাল কি পরে বলবো, দেখা যাবে পরে বানাবো যখন। তো এখন ভেটলা বলদার মতো কী সব দেখছে। তো এটা ক্রিয়েটিভে খেলছি, যখন যা ইচ্ছা নিতে পারি এখান থেকে। ধর আমি এটা একটা নিলাম, এটা তো আমি যত খুশি এটা দিতে পারি, এখানে একটা দিই। হ্যাঁ, এই একটা আলু পেলাম, এটা আলু না, হ্যাঁ এটা আলুই, আরিমালটাকে সামনে দাঁড়িয়ে রয়েছে, যাই হোক মারশালাকে। তো এই যে রূপম মালটা কী সব করছে, উপরে কী জানি কী সব বানাচ্ছে, নিচে আবার। তো রাত হয়ে গেছে, আমরা অনেক ঘুরলাম সারাদিন, এবার রাতে জম্বি আছে, বাক সালা বাক বাক, মারতে পারবে না এরা, আমাদের হেলথ নাই আমাদের। তো যাই হোক, ভেটলা ঘুমায় বসছে, ওই দেখো চ চ এই সোর আয় রে রূপম, সোম সবাই ঘুমাবি আয়। তো সকাল হয়ে গেছে, এখন আমরা একটা বাড়ি বানাবো আমাদের যেখানে মানে থাকার জায়গা একটা সুন্দর দেখে ভ্যালি। তো এবার মার্বেল লাগবে, এইটা না এটা না, এটা নিয়ে বানাই দেখি কেমন হয়। যে ভেটলার বাচ্চা কী সব আকাম করছে ওখানে, লাল ইট দিয়ে বলদ মাল, লাল ইট দিয়ে লাল কেল্লা বানাবে। সবাই কাজে লেগে গেছে, ভালোভাবে কাজ করছে সবাই, আমি দেখি আমিও করি আর কি। বাড়িটাকে বানাতে হবে খুব বড়, নীলাদ্রিল্যান্ড আমাদের। নীলাদ্রিল্যান্ড কেন নাম দিয়েছি, কারণ আমাদের জনক হচ্ছে নীলাদ্রি। তো আমাদের বাড়ি আস্তে আস্তে আমি বানাচ্ছি, আর সব কটা কী আর বলবো, সব কটা মাল কামচোর, দেখতেই পাচ্ছ কেউ নাই, আমি একাই সব করছি। তো এখানে আমি বাড়িটা বানাচ্ছি, আর ওইদিকে দেখতে পাচ্ছ একজন বানাচ্ছে আমাদের মেন যেই জায়গাটা নীলাদ্রিল্যান্ড, সেখানে পুরো বড় করে নাম লেখা হবে নীলাদ্রি। তো সেই কাজটা করছে হচ্ছে আমাদের সোম। আর রূপম আর ভেটলা কী জানি কোথায় পালিয়ে গেছে, কী জানি কোথায় ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, ভগবান জানে। তো আর কি, আমি বাড়ি বানাতে থাকি, ভালো করে একটা বড় বাড়ি বানাতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছ অনেকটা খাটনি করলাম আমরা, আর নীলাদ্রি লেখাটা কিন্তু পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে। তো সোম আমাদের খুব ভালো কাজ করেছে, আর ওদিকে রূপম এসছে, অনেকক্ষণ বাদে দেখতে পেলাম মালটাকে, বিশাল বড় ফাঁকিবাজ মালটা, যাই হোক চলে এসছে। এবার কাজ করাতে তো হবেই, সবাই রেডি, আমি একা করবো নাকি। এবার কিন্তু আমরা ভেটলাকে খুঁজে পেয়েছি, ভেটলা আমাদের সাথে কাজ না করে একা একা এখানে ঘর বানাচ্ছে, মানে মালটাকে একেবারে ধরে কেলানোর দরকার শালা। ওই দেখো আবার লাইট লাগায়, গাধা থাক তুই তোর ঘরে। কিন্তু মালটা এটা কী বানিয়েছে, দরজা লাগান না লাগিয়ে সব কী লাগিয়ে রেখেছে, গাধা বলদ মার্কা বাড়ি বানিয়েছে। যাই হোক, আমাদেরও বাড়ি অনেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতেই পাচ্ছ অনেকটা কাজ আমাদের হয়ে গেছে, বাড়িটা অনেকটা তৈরি করে ফেলেছি আমি, কিন্তু বাকিদের কোনো ইয়ে নেই, সব ওই নীলাদ্রির ওদিকে পড়ে রয়েছে সব। যাই হোক, এখন বাড়িটা বানাতে হবে আরও সুন্দর করে, তো আস্তে আস্তে বানাই আর কি। তো দেখতেই পাচ্ছ যেই আমি অনেকগুলো কাজ লাগালাম, তারপর এখানে তিনজন এসছে এবার কাজ করতে, বাড়িটার হাত লাগাবে। তো যেটা বলেছিলাম আমি কাজ করব, তারপরই এরা আসবে, তাই হলো। তো আর কি বানাই আর, এবার আমি কিছু বলতে পারবো না, এবার সবাই কাজ করছে, সবাই এবার একসাথে কাজ করব, এবার বাড়িটাকে ভালোভাবে বানাতে হবে আমাদের, নীলাদ্রিল্যান্ডের সব থেকে বড়ো বাড়ি, কাজ চলছে। তো সকাল হয়েছে, দেখতেই পাচ্ছ এরা খুব সুন্দর কাজ করেছে, পুরো মেঝে বানিয়ে দিয়েছে, আর লাইটে ভরিয়ে দিয়েছে ওপরে,
খুব ভালো, আর নীলাদ্রি লেখাটাকেও খুব সুন্দরভাবে ইয়ে করেছে, দেখাচ্ছি একটু পরে। আর এটা আবার সোম কি বানালো, এটা বানাইছে কি, এটা পিচের রাস্তা। আচ্ছা, এটা পিচের রাস্তা বানাচ্ছে খুব সহজে, কত করে করে, খুব ভালো বানাও। আর রূপা আমাদের খবর নাই কোথায় গেছে কি জানি, এখানে খুব ভালো রাস্তা বানাচ্ছে আমাদের সোম, দারুণ রাস্তা, কি আর বলবো। আর নীলাদ্রি ল্যান্ডের, নীলাদ্রি আমাদের মেন জায়গা এটা, নীলাদ্রি ল্যান্ড, এখান দিয়ে সবাই এন্ট্রি নেবে যাই হোক। যেখানে দেখতে পাচ্ছ ভেটলা নিজের বাড়ি বানাতে ব্যস্ত, আর আমাদের বাড়িও হয়ে গেছে বলতে গেলে, অনেকটা এক পাশ হয়েছে আর এক পাশ বাকি আছে, ওপরেও হবে আরও অনেক কিছু। তো আমাদের ফার্স্ট পার্ট এটুকুই ছিল, আবার পরের পার্টে বাড়ি ফাড়ি সব বানানো হবে, তো দেখতে থাকো। তো সবাই শেয়ার করে দাও, লাইক করে দাও নীলাদ্রির নামে। টাটা, বাই।